কি কব খালুজান আমি যেরকম সিরিয়াস হয়ে গরুর দড়িটা টান মারি ধরেছিলাম তার অর্ধেক সিরিয়াস যদি খুদার কসম সম্রাট হইতো তালিবারে কিন্তু আমরা ফেল মেরে আসতাম না আমার মাথায় তো তোমার লাহান বুদ্ধি এটা যা করছিস তোর ভালো লাগিয়া করছিস পাশে পুষ্কুনিটা দেখো নাই তুই এটা সুবাইয়া তোর বাজিয়া লাগে মাসুদখা দেখেছেন খালুজান বহির কথা কি করছে উইয়ের কথাটা কিন্তু মাসুদখার পক্ষে গেল তোমরা কইলে যে ঘটনা কি ঘটেছে তার বর্ণনা দিবে ঘটনার ধারে কাছে তো যাবার পারতেছো না দুজন দুজনের দোষারোপ করতেছো ঠিক আছে খালুজান করছি আমাকে শুনকে দিয়ে ওই মাসুদের গরু নিয়ে যাচ্ছিল আমি কইলাম কি দৌড়ে যাই হঠাৎ আতঙ্ক স্থানে কি খাই তারপর গরুর দড়িটা ধরে আতঙ্ক স্থান দেখি এই দুই তো আমার পছন্দ কল্যাণ না বাদশা তুমি কিসের জন্য আতঙ্ক দড়িকারে নাও আরে ওই সব চাষাভুষা মানুষের বিশ্বাস আছে যদি কয় মাথা বাড়ি দিবি তার আগেই দেখবা মাথা বাড়ি দেওয়া শেষ এই দিক তো খালুজান এই কথা আরে বুঝাইবে কেটা আপনাদের কি কম খালুজান মাসুদ কাছে কালে কইলো যে মাথা ফেটা কেলা দেব নি তখন কি কম আমার তাল্লয়ে শির শির করে উঠছে খালুজান অবশ্য আমাকে হালা কইলে কই গালাগালিও করছে সে তুমিও বাপু বেশি ভাষণ দিও না আরে বাদশা যখন অ্যাকশন নিয়েই ফালাইছে তখন তুমি খাড়ায় খাড়ায় তামাশা দেখলে কি জন্য মাসুদ কা কইলো মাথা ফাটায় কেলা দেবে আর তোমরা হাত জোর করে চলে আসলে হ্যাঁ খালুজান আমিও তো এই পয়েন্টে কথাটা খুব চাচ্ছিলাম থাক তোমাকে আর কোনো পয়েন্টে কথা কওয়ার দরকার নেই যা হবার হয়ে গেছে এখন আর রশি টানা টানি করে কোনো লাভ নেই শোনো ঠান্ডা মাথায় যায় মাসুদ খাঁকে আমার সাথে দেখা করবার কবা তারপর দেখা যাবি নি দুধ ভাত খায়া গায়ে কত জোর হয়েছে কিন্তু খালুদান অধিক জহর হইলি তো মানে তুই যাও কই কোন দেব সেটা কইবে তোর কাছে দাও লাগ নাকি বহিরে কত তুই যে খালুজারে পিস পিস রানা দিছস সে তো লেফটি নো যাইতে পারে তুই কি লেফটি রে হ্যান্ড বিয়াল লাগে এই নতুন নিয়ম শুরু করলো নাকি সম্রাটের নাম আগে করছু এতদিন তো বাদশা সম্রাট কওয়া হয় আসতেছিল তোর কাছে বাদশার নাম আগে করতে ভালো থাকে তুই বাদশার নাম আগে কো আমার সম্রাটের নাম আগে করতে ভালো থাকে তাই আমি সম্রাটের নাম আগে করছি তাতে তোর কোনো সমস্যা এই সমস্যা নেই মানে কি তুই হুট করে বড় ছোট বানাই দিবি আর সেটা হবি এই এই থামি তোরা থাম না তুই এখানে নিজে গিয়ে নিয়ে আসিস আমি যাই তো এই বড় ভাই বস বস বড় ভাই তুই একটা কাম কর তুই এখন বিয়ে করি ফেলা তাহলে তোর বউয়ের মুখের দিকে তাকায় আব্বা টাকা পয়সা দিবে না না রে বাপ যতদিন বাইচে আছে ততদিনের বিয়ের কথা মুখে আনবো না আমাকে অন্যটা মেয়ের বাড়িতে আইনি তার জীবনটা নষ্ট করে কি লাভ বাপ হচ্ছে একজন রক্তচোষা আর মা হচ্ছে সাজনী বিবি তাদের কাছে নিজের ব্যাটার বোর্ড চাইছে চাকর বাকর মূল্য তো বেশি হয় এটাই তো স্বাভাবিক চাকর বাকর কতি কি তুই বাদশা সম্রাটের কথা বুঝাবার চাচ্ছু ভাইজান আমি নিজে কয়া কিছু বুঝে পারছি না তোরা নিজেরা যদি বুঝে থাকতে পারিস তো বুঝে নি তোর মনে যত দুঃখই থাক বড় ভাই তাই কয় তুই কিন্তু সম্রাটের বাদশা চাকর বাকর করবে পারিস রে শরীরে রক্ত বিক্ষেপ করে ওরা তো কথা শোনে না ওই বাচ্চা সম্রাট হয়েছে দুটিয়ে পোশাক উঠতে কথা নাই বার্তা নাই আমার হাতে তিন দড়ি কাড়িলে তুমি করছো তোমার সুদের কিস্তিও বাকি নাই তাহলে গরু কেন কেড়ে দেবে সে কথা আপনি জানেন না মেরু সর্দারের কাছে ঋণ লিলি বরে সে মেলা শর্ত দেয় তার প্রথম শর্ত হচ্ছে যে তার ঋণের টেকায় কোনো গাই গরু কিনা যাবিলা বাপরে বাপ মেরুর সর্দার কি বিশ্বব্যাংক হয়ে গেছে নাকি রে তার কাছ থেকে টাকা কর্জ নিলি শর্ত মানা লাগে কি করছেন টেকা লওয়ার আগে সব শর্তের কথা কয়া দেয় গাই গরু গেলে তার অসুবিধে কি লোকটা তো আসলে তো নারী বিদ্বেষী ওই সুন্দরী ছাগল নিয়ে গেছিল শুনিস তো শুনেছি তো পরে ও যদি আমাকে আগেই কইতো তাহলে তখনই অ্যাকশন হয়ে যেত তাহলে এক কাজ কই শোনো চলো আমরা সুন্দরীর বাড়ির উপর যাই বসি চলো যাই সে একটা অসহায় মহিলা তার পাশে আমাকেও খাড়ানো দরকার কি কও চলেন চলো চলো যাই